আজকে আমরা পড়বো নানা রঙের ফুল ফল। আমরা অনেকগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছি। আমরা কি সবগুলো ফুল সম্পর্কে জানি বা চিনি? দেখি তো আমরা ফুলগুলো চিনতে পারি কি না। প্রথম ছবিটিতে আমরা তিনটি রঙের ফুল দেখতে পাচ্ছি। এই ফুলগুলোর নাম কি? গোলাপ ফুল। গোলাপি, লাল, সাদা তিনটি রঙের ফুল আমরা দেখতে পাচ্ছি। এবং ফুলের পাতাগুলো কিন্তু কেমন একটু খাঁজকাটা খাঁজকাটা। তাহলে আমরা গোলাপ ফুল চিনে নিলাম। এখন আমরা এই সাদা রঙের ফুলটি চিনব। এই ফুলটির নাম কি? শিউলি। কি সুন্দর সাদা ফুল, তাই না? এখন আমরা একটি লাল রঙের ফুল চিনে আসি। ফুলটি হচ্ছে শিমুল। আরেকটি সাদা ফুল দেখতে পাচ্ছি, ফুলটির নাম কি? দোলন চাঁপা। এই ফুলটি কম বেশি আমরা সবাই চিনি। এই ফুলটির নাম কি? রজনীগন্ধা। খুব সুন্দর সুবাস ফুলটির। এই ফুলটি লাল রঙের, এই ফুলটির নাম কি? কৃষ্ণচূড়া। হাসনা হেনা। হাসনা হেনা অনেকেই আমরা দেখেছি আমাদের বাগানে থাকে, এবং রাতের বেলা হাসনা হেনার গন্ধ অনেক সুন্দর, আমাদের মন মাতিয়ে যায়। এই ফুলটির নাম কি? পলাশ ফুল। আরেকটি সাদা ফুল দেখতে পাচ্ছি, এই ফুলটির নাম হচ্ছে বেলি ফুল। তাহলে আমরা 9 ধরনের এবং বিভিন্ন রঙের ফুলের নাম শিখে নিলাম। আমরা আমাদের চারপাশে দেখব আমরা এই ধরনের ফুলগুলো দেখি কিনা। আমরা এখন ফুলগুলো সম্পর্কে একটু জেনে আসি। আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে। গোলাপ ফোটে সারা বছর, লাল, সাদা, গোলাপি বিভিন্ন রঙের। গোলাপের সুগন্ধ আছে। লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু সুবাস নেই। বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলন চাঁপা ও শিউলিও ফোটে অনেক। এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা। টগর ও কাশফুলও সাদা। আমরা তাহলে কিছু ফুলের নাম জেনে নিলাম, যেগুলোর কোনটির গন্ধ রয়েছে এবং কোনটির গন্ধ নেই তা জেনে নিয়েছি। আমরা আরও কিছু ফুল সম্পর্কে জানবো। প্রথম ফুলটি কি? হলুদ রঙের ফুল। এটাকে আমরা কি বলছি? সূর্যমুখী। দেখতে অনেকটা সূর্যের মতো, তাই না? তাই এটাকে বলা হচ্ছে কি? সূর্যমুখী। এই ফুলটিও আমরা কম বেশি সবাই চিনি। আমরা গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে কিন্তু এই ফুল অনেক দেখি। এই ফুলটির নাম কি? গাঁদা। জবা ফুল। কি সুন্দর দেখতে। এই ফুলটি হচ্ছে কলাবতী। এই ফুলটি আমরা অনেকেই হয়তো চিনি না, আজকে আমরা সেটাও চিনে নিলাম। কদম ফুল। আমরা বর্ষার সময় এই কদম ফুল দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কি? শাপলা ফুল। এই শাপলা ফুল দুটি ফুটে রয়েছে এবং এই ফুলগুলো এখনো ফোটেনি। তাহলে আমরা এখন এই ফুলগুলো সম্পর্কে পড়ব। সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ। জবা ও কলাবতী ফুল নানা রঙের হয়। কদম ফুল দেখতে খুব সুন্দর, সবুজ পাতার ভেতর ছোট ছোট নরম বলের মতো। দোলন চাপার 4টি সাদা পাপড়ি, ঠিক যেন একটি প্রজাপতি। বিলে ঝিলে ফোটে শত শত শাপলা, সাদা, লাল ও অন্য রঙের। সব ফুলই দেখতে খুব সুন্দর। আমরা তাহলে কি জানলাম? দোলন চাপার ঠিক যেন প্রজাপতির মতো, আর কদম ফুল দেখতে অনেকটা নরম বলের মতো। এছাড়া বিলে ছিলে কি ফোটে? অনেক শাপলা ফোটে। আরও জানলাম সূর্যমুখী এবং গাঁদা ফুলের রং হয় হলুদ, আর জবা কলাবতী ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। আমরা তো এতক্ষণ ফুল সম্পর্কে জানলাম, এখন তাহলে কিছু ফল সম্পর্কে জেনে নিন। প্রথম ছবিটি আমরা সবাই চিনি, এটি হচ্ছে একটি আমের ছবি। তারপর হচ্ছে কি? আমাদের জাতীয় ফল কাঁঠাল। এরপর আমরা দেখতে পাচ্ছি এক থোকা কলা, আনারস। তারপর দেখতে পাচ্ছি কি? পেয়ারা। কচি পেয়ারা খেতে অনেক মজা, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি কি? একটা পেঁপে, যেটা দেখতে বুঝাই যাচ্ছে যে এটি একটি পাকা পেঁপে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের জাম।
তারপর দেখতে পাচ্ছি তাল। এই তাল থেকেই কিন্তু মারা তালের পিঠা তৈরি করেন। তারপর দেখতে পাচ্ছি কি, লিচু। এছাড়াও একটি বড় ফল দেখতে পাচ্ছি, ফলটির নাম কি, মাঙ্গি। এদেশে ফলে হরেক রকমের ফল, বেশি হয় কলা, কাঁঠাল আর আনারস। আম, জাম, পেয়ারা, পেঁপে, লিচু, তরমুজ, বাঙ্গিও প্রচুর ফলে। আরও হয় ডাব, ডালিম, বাতাবি লেবু, জামরুল, তাল, কমলা। কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি সবুজ রঙের, পাকার পর এগুলোর রং হয় হলুদ বা সোনালি। আমরা আরও কিছু ফলের নাম জানব। এই ফলটির নাম কি, ডালিম, রক্তের মতো লাল রঙের ফলটি। এরপর রয়েছে বাতাবি লেবু। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি বড় ফল, তরমুজ। বাইরে থেকে সবুজ কিন্তু ভেতরটা লাল রঙের, ঠিক আমাদের জাতীয় পতাকার মতো। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, কমলা। এরপর রয়েছে জামরুল। পাকা বাতাবি লেবুর ভেতরটা হালকা গোলাপি রঙের, পাকা ডালিমের ছোট ছোট দানা টুকটুকে লাল, তরমুজের ভেতরটাও খুব লাল, জামরুলের রং সাদা, পাকা কমলার খোসা ও কোষ উভয়ই কমলা রঙের হয়। আমাদের ফলগুলো দেখতে সুন্দর, খেতেও অনেক মজার। তাহলে আমরা এই অধ্যায়ে অনেকগুলো ফুল এবং ফলের নাম জানলাম, বিভিন্ন ফুল এবং ফলের রং জানলাম। আমাদের দেশে অনেক ধরনের ফল ফলে, এই ফলগুলোর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ, অনেক ভিটামিন, তাই অবশ্যই আমাদেরকে মৌসুমি ফলগুলো খেতে হবে এবং জেনে নিতে হবে কোন ফলে কি ধরনের ভিটামিন রয়েছে। এখন আমরা অনুশীলনীতে চলে আসি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কোষ, দানা, খোসা। কোষ অর্থ কি, কোয়া, কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ। আমরা যখন কাঁঠাল খুলি তখন কি দেখতে পাই, কাঁঠাল সম্পূর্ণ ফলটা কিন্তু একটাই না, এটা খুললে আমরা দেখতে পাই ভিতরে অনেকগুলো ছোট 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 অংশ থাকে, যেগুলো আমরা খুলে খুলে খাই। এই ছোট ছোট অংশগুলোকে আমরা কি বলছি, কোষ, মানে আলগা অংশ। দানা, দানা অর্থ কি, বিচি, বীজ, ছোলা, মটর বা গম। বিচি জাতীয় জিনিসগুলোকে আমরা কি বলছি, দানা। মটর, গম, ধান, ছোলা, এই জিনিসগুলোকে কি বলছি, দানা বলছি। খোসা, ছাল অথবা চামড়া, ফল বা সবজির আবরণ। আমরা ফল বা সবজির গায়ে একটি শক্ত আবরণ দেখতে পাই, সেটাকে আমরা কি বলছি, খোসা। আমরা বেশিরভাগ সময় কি করি, খোসা ছাড়িয়ে খাবার খাই। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হচ্ছে দানা, খোসা, কোষ। কাঁঠালের রস ভরা খেতে কি যে মজা, তাহলে কাঁঠালের রস ভরা কি খেতে, কোষ খেতে। ডালিমের টুকটুকে লাল, ডালিমের দানা। আমরা যখন ডালিম খুলি তখন কি দেখতে পাই, অনেক ছোট 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 দানা দেখতে পাই। ছাড়িয়ে কলা খাও, আমরা কলা কিভাবে খাই, খোসা ছাড়িয়ে কলা খাই। যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। কৃষ্ণচূড়া, এখানে ব্যবহৃত যুক্ত বর্ণটি আমরা আলাদা করি, মূর্ধন্য স, মূর্ধন্য ন। তাহলে এই দুটি বর্ণ একসাথে হলে আমরা এই যুক্ত বর্ণটি পাই। এবং এই যুক্ত বর্ণ ব্যবহার করে নতুন দুটি শব্দ কি কি শিখলাম, উষ্ণ, তৃষ্ণা। উষ্ণ অর্থ কি, গরম, তৃষ্ণা অর্থ পিপাসা। আমাদের অনেক সময় খুব পানি খাওয়ার পিপাসা হয়, তাকে আমরা কি বলছি, তৃষ্ণা। কিন্তু এখানে ব্যবহৃত যুক্ত বর্ণটি আমরা আলাদা করে দেখি, দন্ত ন ত, এবং নতুন দুটি শব্দ হচ্ছে অন্ত, শান্ত। অন্ত অর্থ হচ্ছে শেষ, কোনো কিছু শেষকে আমরা বলি অন্ত, আর শান্ত মানে হচ্ছে ধীর, স্থির। চঞ্চলের বিপরীত শব্দ হচ্ছে শান্ত। বাঙ্গি, ব্যবহৃত যুক্ত বর্ণটি হচ্ছে উ ও গ, নতুন দুটি শব্দ কি কি, সঙ্গী, বঙ্গ। সঙ্গী মানে কি, সঙ্গী মানে হচ্ছে সাথী, বঙ্গ অর্থ হচ্ছে বাংলা। মুখে মুখে উত্তর বলি ও লিখি। কি কি ফুল লাল রঙের হয়, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া লাল রঙের হয়। এছাড়াও আমরা লাল রঙের গোলাপও দেখেছি, এছাড়া কলাপতির রঙও লাল দেখেছি। সুগন্ধি ফুল কি কি হয়, আমরা দেখেছি বেলি,
রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলন চাঁপা, এমনকি শিউলি ফুলেরও মন মাতানো মিষ্টি গন্ধ রয়েছে। তাহলে সুগন্ধি ফুলগুলো আমরা জেনে নিলাম কোন কোন ফুলে গন্ধ নেই। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ এগুলোর গন্ধ নেই। কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ হয়? কাঁচা আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি এগুলো সবুজ রঙের হয়। কোন কোন ফলের ভেতরটা লাল রঙের? আমরা দেখেছি তরমুজের ভেতরের রঙটা লাল, তাছাড়া ডালিমের ভেতরের রঙটাও টুকটুকে লাল। নিচের ছকে কোনটি কি রঙের ফুল তা লিখি। তাহলে আমরা সাদা, লাল, হলুদ, গোলাপি এই বিভিন্ন রঙের ফুলগুলো বের করব এবং এই ছকে বসাবো। তাহলে জবা এবং গন্ধরাজ, জবা ফুলের রং আমরা দেখেছি কি লাল, গন্ধরাজ হয় সাদা, সূর্যমুখী হয় হলুদ, শাপলার রং আমরা দেখেছি লাল, কৃষ্ণচূড়া লাল রঙের হয়, কামিনী ফুল সাদা, শিমুল লাল রঙের, দোলন চাঁপা সাদা, হাসনাহেনাও সাদা, শিউলি ফুলও সাদা, পলাশ ফুল লাল, টগর হয় সাদা, কাশ ফুল সাদা, গাঁদা ফুল হলুদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সকল ফুল সাদা তাদের মিষ্টি গন্ধ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ সাদা ফুলেরই মিষ্টি গন্ধ থাকে। নিচে দুটি ফুল ও ফলের ছবি আছে। যে কোনো একটি বিষয়ে তিনটি বাক্য লিখি, বাক্যগুলো সবাইকে পড়ে শোনাই। তাহলে আমরা এই ছবিগুলো নিয়ে তিনটি বাক্য গঠন করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো আম দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? আমি বলতে পারি পাকা আম খেতে অনেক মজা, পাকা আমের সুন্দর মিষ্টি গন্ধ রয়েছে। লাল রঙের গোলাপ ফুল দেখতে পাচ্ছি, আমরা কি লিখতে পারি? আমার বাগানে লাল রঙের গোলাপ ফুটেছে। তরমুজ নিয়ে কি বলতে পারি? তরমুজের রং খুব সুন্দর, বাইরে থেকে দেখতে সবুজ কিন্তু ভিতরটা টকটকে লাল। গাঁদা ফুল নিয়ে কি বলতে পারি? গাঁদা ফুল আমার খুব পছন্দ, গাঁদা ফুলের রং হলুদ। এছাড়াও আমরা আমাদের পছন্দ মতো অনেক বাক্য গঠন করতে পারি। আমরা সহপাঠীদের সাথে এই ছবিগুলো দেখে দেখে বাক্য গঠন করব এবং একে অন্যকে পড়ে শোনাবো। আমার সবচেয়ে ভালো লাগে কোন ফুল, এই ভালো লাগার কথা সবাইকে বলিও লিখি। আমার তো অনেক ফুল ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে সকল ফুলের গন্ধ রয়েছে। আমার হাসনাহেনা ফুল খুব পছন্দ, পছন্দ অনুযায়ী ফুল দিয়ে মালা তৈরি করি এবং পছন্দ অনুযায়ী ফল দিয়ে ফলের ঝুড়ি সাজাই। আমরা অনেকেই এই কাজগুলো করেছি আগে, এখন আমরা এখানে আরেকবার করি। আমি গাঁদা ফুলের মালা পছন্দ করি, তাই আমি গাঁদা ফুল দিয়ে একটি মালা তৈরি করলাম। এখানে গোলাপ ফুলের মালাও তৈরি করে নিলাম। এখন আমি এই ফলের ঝুড়িটি সাজাবো। আমি ফলের ঝুড়িতে তরমুজ নিলাম, ডালিম নিলাম, আনারস নিলাম, কমলা নিলাম, জাম নিলাম, লিচু নিলাম, বাতাবি লেবু নিলাম। সবগুলি ফলই আমার পছন্দ, তাই সবগুলি ফল দিয়ে আমি ঝুড়িটি সাজিয়ে নিলাম। নিচের অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাই। বিরাম চিহ্ন বলতে আমরা সেই চিহ্নগুলোকে বুঝি যে চিহ্নগুলো দেখলে থামতে হয়। বিরাম মানে থামা। তোমার কোন ফুল ভালো লাগে? শাপলা, গোলাপ, জবা, টগর, পলাশ। তুমি কি চেনো? তোমার প্রিয় একটি ফুলের নাম বলো। তাহলে এখানে কিন্তু অনেকগুলো বাক্য, কোনো বিরাম চিহ্ন বসানো হয়নি। আমরা এখন বিরাম চিহ্নগুলো বসিয়ে সব বাক্যগুলোকে আলাদা আলাদা করব। এখন কিন্তু বনে হচ্ছে পুরাটাই একটি বাক্য। তাহলে প্রথমে বলা হচ্ছে তোমার কোন ফুল ভালো লাগে, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, কোনো কিছু জানতে চাওয়া হয়েছে। তাই এখানে আমি কোন চিহ্ন বসাবো? প্রশ্নবোধক চিহ্ন। শাপলা, গোলাপ, জবা, টগর, পলাশ, তুমি কি চেনো? তাহলে আমরা অনেকগুলো ফুলের নাম দেখতে পাচ্ছি। এই ফুলগুলোর মাঝখানে আমরা কমা চিহ্ন ব্যবহার করব। শাপলা কমা, গোলাপ কমা, জবা কমা, টগরের পর কমা, তারপর বলছে কি পলাশ, তুমি কি চেনো? তাহলে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, যেহেতু আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কোনগুলো চিনি। তারপর বলা হচ্ছে তোমার প্রিয় একটি ফুলের নাম বলো। তাহলে আমাদেরকে এখানে কি বলতে বলা হয়েছে? একটি ফুলের নাম বলতে বলেছে। আমরা এখানে দাড়ি ব্যবহার করব। তাহলে আমরা এই অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসিয়ে নিয়েছি এবং এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন ধরনের ফল ফুল সম্পর্কে জেনে নিয়েছি। আমরা এই ফলগুলো এবং ফুলগুলো আমাদের ঘরে যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো খুঁজে বের করব এবং নামগুলো সহপাঠীদেরকে বলবো।